আসন্ন 29 মে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রজাপতি মার্কায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন নতুন মুখ ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার নুরী প্রকাশ মায়া। বিস্তারিত দেখুন উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে। 20 মে সোমবার উখিয়া উপজেলার 5 ইউনিয়নে সকাল থেকে রাত সমানে চলে প্রজাপতি প্রতীকের নতুন মুখ ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার নুরী প্রকাশ মায়ার। তিনি বলেন, আমি যেখানে যাচ্ছি সেইখানে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের একটাই দাবি, আমরা পরিবর্তন চাই। আগের ভাইস চেয়ারম্যানকে আমরা আমাদের এলাকায় দেখিনি। জনগণের একটাই কথা, এবার আমরা প্রজাপতিকে ভোট দিব। তিনি আরও বলেন, আমার পাশে কোনো বড় নেতা নেই, আমি খুব সাধারণ মানুষ, আমি আপনাদের বোনের মতো। আপনারা যদি এবার আমাকে বিজয়ী করেন, আমি কথা দিলাম আমি আপনাদের সাথে নিয়ে উখিয়া উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব। গণসংযোগকালে তিনি সকলের বাড়ি ও দোকানপাটে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগে হাজারো জনগণ স্লোগানের মাধ্যমে প্রতিশ্রুতি দেন প্রজাপতি মার্কায় এবার ভোট দিবে। সে সময় গণসংযোগে অংশগ্রহণ করেন হাজারো জনতা ও সাংবাদিক সহ অত্র এলাকার বাসিন্দাগণ। গণসংযোগ শেষে প্রজাপতি প্রতীকের প্রার্থী সানজিদা আক্তার নুরী প্রকাশ মায়া বলেন, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, আমি সানজিদা আক্তার মায়া, আপনাদেরই বোন, আপনাদেরই মেয়ে। আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রজাপতি মার্কায় নির্বাচন করতেছি। আমার উখিয়া উপজেলাবাসী, আমার ভোটার বোন যারা আছেন সবাইকে আমার অন্তরের স্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে 29 মে প্রজাপতি মার্কায় একটা একটা ভোট দিবেন।